হাওড়া সাঁকরাইলের অন্তর্গত সারেঙ্গাপুলের ওপর সিপিএমের পথসভায় তৃণমূল কর্মীর হামলা, এমনটাই অভিযোগ সিপিএমের। তাদের বক্তব্য যে মানিকপুরের ডেল্টা মিল খোলার দাবিতে আজকে সারেঙ্গাপুলের কাছে তারা পথসভা করছিল, সেই সময় তৃণমূলের বেশ কিছু কর্মী এসে তাদের উপর মারধর শুরু করে এবং সিপিএম নেতা সমীর মালিক সহ বেশ কিছু সমর্থককে মারধর ও রক্তাক্ত করেছে বলে জানান। এই বিষয় নিয়ে সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বক্তব্য যে বেশ কিছুদিন ধরে সিপিএম বিভিন্ন সভা করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমএলএ সকলকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করছে। স্থানীয় কিছু তৃণমূল সমর্থক সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জিজ্ঞাসাবাদ করতে যাওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এমএলএর গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর করার চেষ্টা করেন। এছাড়াও এক মহিলার কাপড় ধরে টানাটানি করেন সিপিএম সমর্থকরা। এ থেকেই গণ্ডগোল শুরু হয়, তবে কাউকে হতাহত করেননি বলে জানান প্রিয়া পাল। এবারে দেখে নেব কতটা সত্য, কতটা মিথ্যে, কতটা রক্তাক্ত হয়েছে। আপনারা দেখছেন AMP নিউজ, সত্যের সাথে সত্যের পথে। মুখে রক্ত ভর্তি। তো তার সঙ্গে কথা বলে জানতে পারলাম, তারা বলছে যে প্রিয়া পাল বা তৃণমূল যারা দুর্নীতি রাজনীতি করছে পশ্চিমবাংলার বুকে, এই নিয়ে আপনি কি বলবেন? শুনুন, যেটা আপনি রক্ত দেখে এসছেন ওটা রক্ত নয়, ব্যাগে আলতা ছিল, আলতা মেখেছে, সামনে মুরগির দোকান আছে সেখান থেকে রক্ত তুলে নিয়ে মুখে রেখেছে। ওনাকে কেউ গায়ে হাত দেয়নি, ধাক্কাধাক্কি হয়েছে, উনি আগে ধাক্কা মেরেছেন, তারপরে আমাদের ছেলেরাও ধাক্কা মেরেছে। ওই রক্ত মেখে অভিনয় আমরা করতে পারি না। আপনি দেখলে আজকে যেটা হলো গুজরাটের যে ঘটনাটা, কোনো প্রতিবাদ হলো? 12 জনকে খুন করে, 9 জনকে খুন করে, 11 জন মিলে একটা মহিলাকে রূপবানুকে রেপ করে জেল হলো, তাদের ছেড়ে দিল। যদি সিপিএম ঝান্ডা ধরে মাইক নিয়ে আজকে তার প্রতিবাদ করতো, তাহলে জানতাম এটা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এত যে কেন্দ্রীয় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, কোনো প্রতিবাদ আছে দেখছেন? নেই। এখন রাম বাম এক হয়ে গেছে। কী ভাবছে, কংগ্রেসকে নিয়েছি, কোথা থেকে ভাইজান তাকে নিয়েছি, কোথায় ডিএমপিকে নিয়েছি, সবাইকে নিয়ে কী ভাববে, কী ভাবছে? আবার ফিরে আসবে? কোনো দিন আসবে না। বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দেবে। যেখানে যেখানে মিছিল করে দেখবেন 5টা লোক নিয়ে করে, 5টা লোক দাঁড়িয়ে থেকে মিছিল করে। আজকে সাঁকরাইলের বুকে তৃতীয় পজিশন, সারা পশ্চিমবাংলায় একটা যে সিট পায় না, কেন ফেলে দিল বাংলার মানুষ? তোমরা এত ন্যায় নীতি করে এসছো, তোমরা এত স্বচ্ছভাবে যখন করে এসছো, বাংলার মানুষ কেন ছুঁড়ে ফেলে দিল? একটা সিট পাওনি? প্রিয়া পাল 42,000 ভোটে জিতেছে, সেকেন্ড পজিশনে বিজেপি, থার্ডে সিপিএম। ছেড়ে দেবে আমাদের ছেলেরা? মিথ্যে ভাষণ দেবে দিনের পর দিন? ছেড়ে দেবে? ছাড়বে না। আজকের পরে আমি বলে দিচ্ছি সাঁকরাইলের বুকে আর কোথাও ছাড়া হবে না, মিথ্যে ভাষণের প্রতিবাদ আমাদের চলতে থাকবে। যেখানেই মাইক যদি মিথ্যে কথা বলবে সেখানেই প্রিয়া পাল গিয়ে হাজির হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বললেই হাজির হয়ে যাবে। সোজা কথা, প্রমাণ চাই। মিথ্যে ভাষণ দিয়ে সাধারণ মানুষকে ভড়কানো যাবে না। আর যে সিপিএম লিডারগুলো ওখানে বক্তৃতা দেয় না, আমি এবার থেকে ঠিক করেছি, দেখে দেখে প্রিয়া পালের একটা রেকর্ড ছিল, সিপিএম বিজেপি মানত না, সবাই দিকে বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিত। যখন দেখছি সেই সিপিএমের লিডারগুলো বক্তৃতা মারছে, এবার থেকে প্রিয়া পালও দেখাবে, সেও দেখাবে মিথ্যে ভাষণ, মিথ্যে বক্তৃতা প্রিয়া পাল আর সহ্য করবে না। সোজা কথা, ধন্যবাদ। ঠিক কী ঘটনা ঘটেছিল? তাই সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পূর্ব ঘোষিত মতোই সারেঙ্গা ফুলবাজারে সারেঙ্গা পঞ্চায়েত যে পরিষ্কার সংগঠিত করার, যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করে, সেই দাবিতে পথসভা সেই আবেদন দিয়ে পথসভা করছিলাম। আমাদের পথসভা চলছিল, আমি যখন পথসভায় বক্তব্য রাখছি, হঠাৎ দেখলাম বেশ কিছু এবারে হুলিগান বাহিনীকে দিয়ে আমাদের সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপাল নিজে সমস্ত হুলিগানকে দিয়ে ওদিকে একটা রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমরা বিপুলি পথসভায় বক্তব্য রাখতে থাকি,
বক্তব্য রাখা খালিদ চলাকালীন হুটাস করে এই অপরিচিতভাবে আগ্রহ চালায়। গোটা দেশে আমাকে মারধরটা শুরু করে এবং আমার মাইক্রোফোনের যে স্ট্যাগ সেই স্ট্যাগ দিয়ে আমাকে শেষ করে দেবো। আগের আগে সুবিধে পাঠিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এই সালা সুবিধি আগের আগে সুবিধে করার চেষ্টা করছে। এসে যারা ছোটো করবে বলে এসব প্রত্যেক কথাটা আমাদের একজন কমপ্লেট ওটা ধরে ফেলে, তাহলে হয়তো আজকে জানি শেষ করে দিত। পরবর্তীকালে ওখানকার ব্যবসায়ী লোকজন দোকানদার ব্যবসায়ীরা এসে পুরো রকমের বাঁচিয়ে দেয়, সমস্ত কিছু ধ্বংস করে। আমাদের আরও যে সমস্ত কমপ্লেট বাসা ছিল, স্বামী ছিল, আমাদের যুব নেতা আমার ছেলে ছিল, তারা সকলকে অপত্যভাবে আক্রমণ চালায়, এলেও বাতারি মারধর করার জন্য পুলিশ এমএলএর উপস্থিতি দিয়ে। এটাই হচ্ছে লজ্জাজনক ব্যাপার। সাহুদাইলের বুকে এমন এক বিধায়িকা আমরা পেয়েছি যে বিধায়িকা লোকসভা করলে আক্রমণ করছে। সাংরাইলের মানুষ আশা করছে আমি তুমি যোগ্য যুবক করবে না, কিন্তু এই আবেদন রাখবো আপনাদের মাধ্যমে। পরবর্তীকালে ওখান থেকে আমরা সরে এসে একটা জায়গায় একটু ছাওয়ার একটু খুশি করতে পারছি। আমরা চারিদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ নামিয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের নেতা মন্ত্রীরা চোর চুরি করছে। আর এই চোরেদের বিরুদ্ধে পথে নামলে আজকে তারা মেরে রক্তাক্ত করে দিচ্ছে। এই আজকে আমাদের রাজ্যের কোন অবস্থায় যে নৈরাজ্যকর অবস্থা সেই অবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রক্ত জড়িয়ে সিপিএমকে দমানো যায় না, রক্ত জড়িয়ে বামপন্থীদেরকে দমানো যাবে না। এই লড়াই চলবে আরও বৃহত্তর হয়ে চলবে। সিপিএমের বক্তব্য আজকে আসার সময় দেখলাম যে সমীর মালিকের মুখে রক্ত ভর্তি। তো তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা বলছে যে প্রিয়া পাল বা তৃণমূল যারা দুর্নীতি রাজনীতি করছে পশ্চিমবাংলার বুকে, এই নিয়ে আপনি কি বলবেন? শুনুন, যেটা আপনি রক্ত দেখে এসছেন ওটা রক্ত নয়, ব্যাগে আলতা ছিল, আলতা মেখেছে, সামনে মুরগির দোকান আছে সেখান থেকে রক্ত তুলে নিয়ে মুখে রেখেছে। ওনাকে কেউ গায়ে হাত দেয়নি, ধাক্কা ধাক্কি হয়েছে, উনি আগে ধাক্কা মেরেছেন তারপরে আমাদের ছেলেরাও ধাক্কা মেরেছে। ওই রক্ত মেখে অভিনয় আমরা করতে পারি না। আপনি দেখলেন আজকে যেটা হলো গুজরাটের যে ঘটনাটা, কোনো প্রতিবাদ হলো? 12 জনকে খুন করে, 9 জনকে খুন করে, 11 জন মিলে একটা মহিলাকে রূপবালুকে রেপ করে জেল হলো, তাদের ছেড়ে দিল। যদি সিপিএম ঝান্ডা ধরে মাইক নিয়ে আজকে তার প্রতিবাদ করতো তাহলে জানতাম এটা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এত যে কেন্দ্র সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, কোনো প্রতিবাদ আছে দেখছেন? নেই। এখন রাম বাম এক হয়ে গেছে, কী ভাবছে? কংগ্রেসকে নিয়েছি, কোথা থেকে ভাইজান তাকে নিয়েছি, কোথায় ডিএনপিকে নিয়েছি, সবাইকে নিয়ে কী ভাববে, কী ভাবছে? আবার ফিরে আসবে? কোনো দিন আসবে না। বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দেবে। যেখানে যেখানে মিছিল করে দেখবেন 5টা লোক নিয়ে করে, 5টা লোক দাঁড়িয়ে থেকে মিছিল করে। আজকে সাংরাইলের বুকে তৃতীয় পজিশন, সারা পশ্চিমবাংলায় একটা যে সিট পায় না, কেন ফেলে দিল বাংলার মানুষ? তোমরা এত ন্যায় নীতি করে এসছো, তোমরা এত স্বচ্ছভাবে যখন করে এসছো, বাংলার মানুষ কেন ছুঁড়ে ফেলে দিল? একটা সিট পাওনি? প্রিয়া পাল 42,000 ভোটে জিতেছে, সেকেন্ড পজিশনে বিজেপি, থার্ডে সিপিএম। ছেড়ে দেবে আমাদের ছেলেরা? মিথ্যে ভাষণ দেবে দিনের পর দিন? ছেড়ে দেবে? ছাড়বে না। আজকের পরে আমি বলে দিচ্ছি সাকরাইলের বুকে আর কোথাও ছাড়া হবে না, মিথ্যে ভাষণের প্রতিবাদ আমাদের চলতে থাকবে। যেখানেই মাইক দিয়ে মিথ্যে কথা বলবে সেখানেই প্রিয়া পাল গিয়ে হাজির হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বললে হাজির হয়ে যাবে। সোজা কথা, প্রমাণ চাই। মিথ্যে ভাষণ দিয়ে সাধারণ মানুষকে ভড়কানো যাবে না। আর যে সিপিএম লিডারগুলো ওখানে বক্তৃতা দেয় না, আমি এবার থেকে ঠিক করেছি, দেখে দেখে প্রিয়া পালের একটা রেকর্ড ছিল, সিপিএম বিজেপি মানত না, সবাই দিকে বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিত। যখন দেখছি সেই সিপিএমের লিডারগুলো বক্তৃতা মারছে, এবার থেকে প্রিয়া পালও দেখাবে, সেও দেখাবে মিথ্যে ভাষণ মিথ্যে বক্তৃতা প্রিয়া পাল আর সহ্য করবে না। সোজা কথা, ধন্যবাদ।